নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী আসছি বিস্তারিত খবরে। করোনার কারণে জনসমাগমে নিষেধাজ্ঞা, পুরীর রথ টেনে নিয়ে যাওয়ায় সমস্যা। পুরীর রথ তাই তিনটি হাতি দিয়ে টানানোর প্রস্তাব, প্রাচীন রীতি অনুযায়ী প্রস্তাব দিল মন্দির কর্তৃপক্ষ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। সঞ্চয়, মন্দির কর্তৃপক্ষ যে প্রস্তাব দিয়েছে প্রশাসনের কাছে, সে সম্পর্কে জানতে চাইব। ইতিমধ্যে রথ তৈরি হচ্ছে এবং রথ তৈরি প্রায় সমাপ্ত বলা যেতে পারে এবং আগামী 23 তারিখ পুরীর রথ। কিন্তু এই করোনার আবহে যেটা মূল সমস্যা দাঁড়িয়েছিল যে রথ কারা টানবেন, কেননা এর আগেই মন্দির কর্তৃপক্ষ তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন যে যাতে বাইরের ভক্ত সমাগম সেদিনকে পুরীতে না হয়, যাতে ভিড় আটকানো যায়। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এবার মন্দির কর্তৃপক্ষ নতুন করে আরেকটি প্রস্তাব দিয়েছে প্রশাসনকে যে প্রাচীন রীতিতে বিভিন্ন সময় হাতি দিয়ে রথ টানানোর রীতি ছিল, সেই রীতিকে ফিরিয়ে এনে যদি হাতি দিয়ে রথ টানানো যায়। এখন কিন্তু মন্দির কর্তৃপক্ষের হাতে তেমন কোনো হাতি নেই, কিন্তু প্রশাসনের কাছে এই প্রস্তাব গিয়েছে যদি হাতি দিয়ে টানানো যায় রথ, সেক্ষেত্রে জনসমাগম যেটা সেটাকে আটকানো যাবে, এবং সেই প্রস্তাব ইতিমধ্যেই প্রশাসন বিবেচনা করছেন তেমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সঞ্চয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মন্দির কর্তৃপক্ষের প্রতিনিধি রাজেশ দৈতাপতি। কথা বলবো তার সঙ্গে। রাজেশবাবু, আপনারা রথ টানার জন্য প্রশাসনের কাছে ঠিক কি প্রস্তাব দিয়েছেন সেই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখনই প্রভুর রথযাত্রা জন্য, রথ দেওয়ার জন্য প্রতিবন্ধক ছিল, প্রভুর রথ দেওয়ারই হয়ে গেছে, চাম যাত্রা মধ্যে হয়ে গেছে। এখন মহাপ্রভু এখনই অসুখে আছেন, আমরা দৈতাপতিরা সবাই এখন সেবা করছি প্রভুকে, রথের জন্য ওনাকে প্রস্তুত করছি। কিন্তু এদিকে এই যে মহাকরোনা বা মহামারী এখন বেরিয়েছে, এর জন্য প্রভুকে রথযাত্রা কি করে হবে, সমস্ত সেবায় মন্দিরে যত সেবায় প্রশাসক সব দেখে পড়েছে, রাজ্য সরকার মধ্যে প্রস্তুত হয়েছে যে রথ হবার জন্য। কিন্তু এই যে মহামারী আস্তে আস্তে বাড়ছে, ওড়িশাতে পুরীতে বাড়ছে, তাই জন্য সবাই একটু চিন্তিত আছে। কিন্তু প্রভুর আশীর্বাদ, প্রভু একবার বাইরে বেরিয়ে পড়লে সমস্ত করোনা বিশ্ব থেকে লোপ হয়ে যাবে। তার জন্য আমরা চেষ্টিত রয়েছি যে প্রভুকে এরকম রথে নিয়ে এসে আর সমস্ত ভক্ত, বিশ্বের যত ভক্ত আছে, ওরা তিনি মাধ্যমে প্রভুকে দর্শন করবে। বহুদিন ধরে প্রভুকে কেউ দর্শন পায়নি, আজকে 3-4 মাস হলো প্রভুকে কেউ দেখতে পারেনি, মন্দিরে কেউ যাচ্ছে না। তার জন্য প্রভুর কাছে আমার প্রার্থনা, প্রভুকে এরকম ওনার রথযাত্রা করুন। রথযাত্রা করলে বিশ্বের সমস্ত ভক্ত যারা জগন্নাথ প্রেমী সবাই প্রভুকে এরকম দর্শন করবে, এই ওরা আমার পরিকল্পনা। ওইভাবে আমরা প্রস্তাব দিয়েছি। রথ টানার জন্য 3টা হাতির প্রপোজাল আমরা দিয়েছি, কিন্তু এখানে আগে সব হাতি দিয়ে প্রভুর হয় রথযাত্রা ওরা পিছনে থেকে ধাক্কা মারে, তখন তো লোকের সংখ্যা কম ছিল, ওরা রথটানে মানুষরা উনি ধাক্কা দেন। তাই জন্য একটা প্রপোজাল দেওয়া আছে, 3টা হাতি যদি আসে তাহলে আরো ভালো হয়, এবং রাজ্য সরকারকে আমরা প্রস্তাব দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য আমাদের সঙ্গে।